পলাশ রায় শিমুল রায় এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে আর রাতে বলে এনে ঘুম, মানে তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। তারা মানে ইন্ডিয়া থেকে কাজ সম্পন্ন করে তারা 19 তারিখ দেশে ফিরে, এবং 19 তারিখ দেশে ফেরার পর তারা বাংলাদেশে এসে প্রায় 20 তারিখের 19 তারিখ রাতেই তারা শাহিনের সাথে তারা কথা বলে সেখান থেকে তাদেরকে মাত্র খরচের জন্য দুইজনকে মিলে মাত্র 30,000 টাকা দেয়। এই 30,000 টাকা নিয়ে তারা যেহেতু মানে এই এলাকাগুলি চিনে, একসময় ট্রাক ড্রাইভারি করেছে, সেই কারণে তারা এই গহীন অরণ্যকে তারা চিনার কারণে এবং তারা পাথাল কালী মন্দিরে গিয়ে তাদের হিন্দু নাম ধারণ করে তারা সেখানে থাকতেন এবং ঘুমাতেন, এবং তারা আসলে বাঁচার জন্য বিভিন্ন জায়গাগুলিতে তারা আপ্রাণ চেষ্টা করেছে। আমি একটা কথা আগে আপনাদের বলেছিলাম, তারা যেখানেই থাকুক, পাথালি থাকুক আর পাহাড়ি থাকুক আর সমুদ্র থাকুক, তাদেরকে আমরা ধরে আনবো, এটা আপনাদের কাছে বলেছিলাম। এবং আজকে আমরা আজকে যেই 7 জন ব্যক্তি তারা এই মানে আপনার কলকাতার যে হাউসে, যে হাউসটাতে তারা এই 7 জন কিলিং মেশিন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে এই 2 জন ছিল শিমুল ভুঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। এবং আজকে আমাদের এই 2 জনের গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মেশিনে যে 7 জন ছিল তার মধ্যে অন্যতম যে মূল ঘাতক ছিল শিমুল ভুঁইয়া, তারপরে ছিল আজকে যে গ্রেপ্তার করেছে ফয়সাল শাহজি, তারপরে মুস্তাফিজুর রহমান, আর একজনকে আমরা নেপাল থেকে আমরা যাকে তথ্যপথ দিয়ে নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে তার নাম সিয়াম, আর ইন্ডিয়ান পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে জিয়াদ হাওলাদার, আর এছাড়া বাংলাদেশে আমরা আরও 2 জনকে গ্রেপ্তার করেছি, একজনের নাম তানভীর আর একজনের নাম সিলাস্তি। এই 7 জন ব্যক্তি তারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, এই 7 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে, অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে। এবং আমরা অলরেডি ইতিমধ্যে মানে শিমুল ভুঁইয়ার 164-এর ভিত্তিতে যে এবং মানে মানে ওই বাবুর 164-এর ভিত্তিতে আমাদের আরেকজন গ্রেপ্তার হয়েছে মিন্টু এবং বাবু, এই নিয়ে আমাদের কাছে 9 জন, একজন হলো ইন্ডিয়াতে মানে জিহাদ হাওলাদার, আর আমরা কলকাতা নেপালে আমরা একজনকে গ্রেপ্তার করে আমরা সেটাও কলকাতা গিয়ে সিয়াম, এখন বাংলাদেশের পাঠে আছে 3825 আর 27। এখন আমাদের আপনারা যে প্রশ্নটা করেছেন, যে প্রশ্নটা করতে চাচ্ছেন সেটি হচ্ছে আমাদের আরেকজন যে মাস্টার মাইন্ড, ওনাকে কেন মানে ওনাকে গ্রেপ্তারের জন্য কিন্তু আমরা অলরেডি আমরা আমাদের টিম নিয়ে আমরা মানে মানে আমেরিকান এম্বাসিতে আমরা কথা বলেছি, আমরা এনসিবির মাধ্যমে ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি, এছাড়া ইন্ডিয়াতে যখন আমরা গিয়েছিলাম সেখানেও আমরা কিন্তু ওই ইন্ডিয়ান পুলিশের সাথে এবং বিভিন্ন দপ্তরের সাথে আমরা যখন দেখা করেছি তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, কারণ ইন্ডিয়ার সাথে আমেরিকার একটা এক্সট্রেডিশন ট্রিটি রয়েছে এবং পাশাপাশি এই চুক্তি থাকার কারণে তাদের কাছে কিন্তু সে মোস্ট ওয়ান্টেড এবং তার কাছে মানে মোস্ট নিডফুল কান্ট্রি হলো ইন্ডিয়া, তারাও যেমন চেষ্টা করবে আমরাও আমাদের ইন্টারপোলের মাধ্যমে আমরাও চেষ্টা করবো, সব কিছু মনে করি ইন্ডিয়াও অনেক কাজ করছে, আমরাও আমাদের পার্টি আমাদের চৌকস টিম তারাও কাজ করেছে, আমি মনে করি তাদের যারা আজকে গ্রেপ্তার হলো মানে ফয়সাল শাহজি এবং মুস্তাফিজুর রহমান, অর্থাৎ মূল ঘাতক শিমুল ভুঁইয়ার সাথে থেকে যে 2টি ব্যক্তি হত্যাকাণ্ডটি করেছে এবং সেখানে তাদেরকে যাবতীয় যা কাজ সেটি করেছে সেই মুস্তাফিজ এবং শিমুল ভুঁইয়া আজকে আমাদের যে মোস্ট ওয়ান্টেড হিসেবে আমরা তাদেরকে খুঁজছিলাম। মানে আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম এই 7 জন মোটাদাগে বাংলাদেশেরই মানুষ এবং 7 জন ব্যক্তিই কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীতে কাছেই কিন্তু গ্রেপ্তার হয়েছে। এখন যে ব্যক্তিটি মাস্টারম্যান হিসেবে কাজ করেছে বা যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, সেগুলি এছাড়া আমরা যাদেরকে আজকে গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা রিমান্ডে এনে তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করব, তাদের কাছ থেকে অনেক তথ্যপত্র পাবো, সব কিছু মিলে আমাদের কাছে যদি আরও কেউ থাকে এর পিছনে অর্থ দিয়ে সাহায্য করেছেন, ওদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন অথবা বিভিন্নভাবে তাদেরকে মানে প্ল্যান করেছেন, বিভিন্ন প্ল্যানে অংশগ্রহণ করেছেন, এগুলি আমরা তথ্যপত্রগুলি বের করে যদি আমরা আরও নাম পাই এবং সাপোর্টিং এভিডেন্স পাই, ডিজিটাল এভিডেন্স পাই, পারিপার্শ্বিক প্রমাণ পাই, আমরা অবশ্যই আর যাদের নাম আছে তাদের গ্রেপ্তার করবো।